ওকে ভিডিও শুরু হয়ে গেল। আমি আসি হচ্ছে এখন বাংলাদেশ বিমান জাদুঘরে, মাত্র ঢুকলাম টিকিট কেটে। বাংলাদেশ বিমান জাদুঘরে আমি একটু ভিডিও করতে যাচ্ছি। এটা হচ্ছে ম্যাপ, দেখি ম্যাপ ভাই, এটা পুরোটা আছে না? হ্যাঁ, হচ্ছে বাংলাদেশ অনেক কিছু করা নাই, বাকি আছে। আচ্ছা, মোবাইল কম্পিউটার হচ্ছে ম্যাপ, এখানে এখান থেকে ফুল মাঠের ছবি পাওয়া যাওয়ার কথা। সামনে আগে যাই, দেখা যাক কি আছে সামনে। আচ্ছা, আমি এখন হাঁটতেছি, এখানে আসলে দেখার মতো কিছু না এই পথটুকু। আমি সামনে গিয়ে আবার ভিডিও করবো, ভিডিও ওয়ান এই পর্যন্তই লক করা হলো। ওকে, দুই নম্বর ভিডিও শুরু হয়ে গেল। এটা মেবি আমার সামনে যেটা দেখতে পাচ্ছি, এটা মেবি হচ্ছে একটা রাডার, আমি সামনে গেলে বুঝবো। এখানে সামনে যাই, দেখা যাক কি আছে। এই জায়গাটা দেখে মনে হচ্ছে এখনো ফুল আন্ডার কনস্ট্রাকশন এই জিনিসটা। আচ্ছা, জিনিসটা কি সেটা এখানে লেখা আছে, আমি যদি ভিডিও করে নিয়ে যাই তাহলে এখানে দেখা যাবে। P-35M রাডার, হ্যাঁ, যেটা আমি গেস করছিলাম সেটাই। যাক, সামনে আগে দেখা যাক সামনে কি আছে। পুরো জায়গাটা যদি আমি দেখি, প্রচুর কাজ বাকি অ্যাকচুয়ালি এখনো আছে। এইটা হচ্ছে রাডার, দেখা যাক রাডারটা আমি সামনে থেকে দেখি। এইটা হচ্ছে সেই রাডার, PM-35 নামে যে রাডারটা ছিল এইটা। আচ্ছা, এইটা আবার ডান পাশে একটা প্লেন আছে, বাংলাদেশ এয়ারফোর্সের একটা প্লেন, প্লেনের নাম হচ্ছে AH-24B। আমি যদি সামনে যাই তাহলে দেখা যাবে, দূর থেকে আসলে বোঝা যায় না। সে প্লেনের নামটা কি দেখি নি একটু, দাঁড়ান, প্লেনের নামটা এখানে লেখা আছে। প্লেনের নামটা এখানে লেখা আছে, যদি ভিডিওতে আসে প্লেনের নামটা এখানে লেখা আছে। এই সে প্লেনটা এখন আমি দেখবো একটু, এটা হচ্ছে সেই প্লেনটা। চলো, সামনে থেকে অনেক বড় লাগে সত্যি কথা। আচ্ছা, এই প্লেনের একটা বাংলা নাম আছে, বলাকা। প্লেনের নাম হচ্ছে বলাকা। ওকে, সামনে আগে যাই। প্লেনটা আসলে বিশাল বিশাল, আসলে প্লেন বিশাল বড়। আচ্ছা, প্লেনে উঠতে হলে টিকিট লাগে, দেখছি আমি জীবনে কোনো প্লেনের ভিতরে ঢুকি ভাই, টিকিট কেটে প্লেনে ঢুকি। টিকিট কাউন্টার হচ্ছে এখানে, জনপথ 30 টাকা টিকিট। ওকে, টিকিটটা কাটি, তারপর আমি আসতেছি। ওকে, আমার টিকিট কাটা শেষ, এবার হচ্ছে ভিতরে ঢুকবো। এই হচ্ছে ট্রেনের ভেতরে, এটা আমার অনেকটা রেলগাড়ির মতো মনে হইতেছে আর কি, প্রচুর মানুষ। আমি এদিকে সামনে যাওয়ার চেষ্টা করতেছি, সামনে মেবি বিমানে ককপিট, ককপিটে যাওয়ার জন্য হচ্ছে প্রচুর ভিড়। ঢুকি, দেখা যাক কি আছে সেখানে, প্রচুর লাইন। আচ্ছা, আমি এখানে নেমে আসছি, ভিতরে আসলে দেখতে একটা ট্রেনের মতো, আমি আসলে দেখে খুব বেশি একটা মজা পাইনি। সামনে গেছি, সামনে হচ্ছে আমার হাতে ডান পাশে আবারও রাডার, আর হচ্ছে সামনে একটা বাংলাদেশ এয়ারফোর্সের হেলিকপ্টার দেখতে পাচ্ছি। দেখি এখানে কি লেখা আছে, এটা হচ্ছে MI-8 হেলিকপ্টার।
এবার এই হেলিকপ্টারে আমি ফুল ঘুরে দেখব। এটা হচ্ছে হেলিকপ্টার, দেখো আমি দূর থেকে যদি যাই তাহলে ভিডিও দেখা যাবে। এই হচ্ছে হেলিকপ্টার, আসলে পাখাগুলো বিশাল বড়, কিন্তু এটার ভিতরে উঠতে আবারও টিকিট লাগবে। কিন্তু এইবার আমি আর এই ভুল করবো না, কারণ আগের বার প্লেনে উঠে আসলে কোনো মজাই পাই নাই, দেখতে ভিতরে অনেকটা এসি ট্রেনের মতো। সো হেলিকপ্টারে আমি উঠার কোনো ইচ্ছা নাই, বাট দেখতে সুন্দর আসলে। বাট অনেস্টলি স্পিকিং এই হেলিকপ্টার এই প্লেনগুলো দেখে আমার মনে হচ্ছে এটা কাইন্ড অফ খেলা খেলা লাগতেছে, মানে লাইভ লাগতেছে না, মনে হচ্ছে শিশু পার্কে আসছি ঘুরতে। তো এখানে খোলা অনেক স্পেস আছে, এখানে আরও অনেক আই থিঙ্ক এগুলো সব ফাইটার প্লেন, সবগুলো এখানে সিরিয়ালই আছে। দেখি এক একটা করে সবগুলো দেখি। এটার নাম হচ্ছে এয়ার টুর ট্রেনার। আচ্ছা সামনে আগে যাই, বিমানের সামনের সামনের নেম প্লেট। একদম অনেস্টলি স্পিকিং আমার কাছে বিমানগুলো দেখতে একদম খেলনা খেলা লাগতেছে, কেবল জানি একটা শিশু পার্কের খেলনা বিমানের মতো লাগতেছে। এই জায়গাটা আসলে বাচ্চাদের জন্য অনেক ভালো, বাচ্চারা বিমান এখানে মজা পাবে। এই বিমানটার নাম হচ্ছে আই ওয়ান্ডার বিমানের নামকরণগুলো কিভাবে করা হয় আমি আসলে জানি না। বিমান দেখতে সুন্দর, হলুদ হলুদ আর কি, এটা ইয়েলো সাদার কম্বিনেশন, সুন্দর দেখতে বিমানটা। কার্টুনে যেসব বিমান দেখতে পাই সেসব বিমান কত লাগে দেখতে। আচ্ছা এটার নাম কি, ইটস গ্লাইডার, গ্লাইডার বিমান। আচ্ছা এটা কালার কম্বিনেশন আমার ভালো লাগছে, সাদা আর ইয়েলো, জোশ জোশ কালার। আসলে জায়গাটা অনেক বড়, এখানে আরো বিমান দেখতে পাইতেছি, মানুষ ছবি টুবি তুলতেছে। এই জায়গাটা দেখা যাক সামনে গিয়ে কি আছে বিমানের নাম। সেম থিং এই বিমানের ভিতরে ঢুকা যায় এবং এই বিমানে ঢুকতে হলেও টিকিট লাগে। আচ্ছা এই বিমানের নাম এটা, দিস ওয়ান নেম ইস এয়ারটেক কানাডিয়ার DH 3x1028। আচ্ছা আমার হাতে বাম পাশে আরও বিমান আছে, দেখি এই হচ্ছে আরেকটা, এখানে দেখা যাচ্ছে না কারণ সানলাইট অপোজিট পাশে আছে। এইসব বিমানের রং মনে হয় পরে করা হয়েছে। ফর এক্সাম্পল এই বিমানে যদি আপনি দেখেন, দেখেন বিমানের গায়ে খুব চিপ কালার দিয়ে এই কাজগুলো করা হয়েছে। আমার মনে হয় না এগুলা
মানে আসল বিমান দেখতে যখন এই বিমানগুলো কাজ করতো তখন বিমানগুলো এরকম হাস্যকর সব কালার দিয়ে ভরা এই বিমানগুলো দেখলে খুব মানে মনে হয় যে মিকি মিকি আচ্ছা আমার হাতের বামে আরো বিমান আছে, ওটা আমি পরে দেখাবো, ঘুরে এসে রাউন্ড দিয়ে দেখাবো। মানুষ আসলে বিমানের ছবি তোলার থেকে বিমানের পাশে যে লোক দাঁড়ায় আছে তাদের ছবি তুলতে বেশি ইন্টারেস্ট। তাহলে এখানে আসলে আপনার কি? আচ্ছা এই বিমানের নাম হচ্ছে F-16। ওকে সামনে আগে যাই। এই হচ্ছে আরেকটা বিমান। এই বিমানের নাম কি দেখা যাক, এই হচ্ছে অবস্থা বিমানের। প্রচুর বড় স্পেস এই বিমানটা। আচ্ছা এটার নাম হচ্ছে F-27 বিমান। আমি দেখি কী দেখা আছে, একটু সাইড দিবেন ভাই একটু। থ্যাংক ইউ। F-27 বিমান। ওকে থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। এই হচ্ছে বিমান, এখানে শেষ। আমি আমার আরেক পাশ থেকে দেখানো শুরু করবো। এই হচ্ছে বিমান। বিমানের চাকার উপরে যে প্রোপেলার আছে সেখানে লেখা আছে বসা নিষেধ। আই ওয়ান্ডার এটা শুধু বাংলাদেশে পসিবল, বাংলাদেশের মানুষ নিশ্চয় এটার উপরে বসে ছবি তোলার চেষ্টা করে, তাই লেখা আছে বসা নিষেধ। কিছু হান্টার বিমান লক করে রাখি। আর বিমানের এই নামকরণগুলো কেমনে করা হয় কে জানো? তবে একটা জিনিস আমার ভালো লাগে নাই, সেটা হচ্ছে এখানকার বিমানের কালারগুলো এত বেশি মানে বাজে হয়েছে। এটা চারটা বিমান, যেটা বলতেছি এখানকার কালারগুলো এত বেশি বাজে হয়েছে, এগুলো দেখলে ইটস লাইক যে এটা একটা টয় টয় লাগে। আমি ভিডিওটা লাভ করতেছি, আর অনেক ভিড় আছে, ভিড় চলে যাওয়া যায়, থাকো সমস্যা। ওকে থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই হচ্ছে আরেকটা বিমান, নাম কি 006। মিগ 21 যুদ্ধ বিমান। আচ্ছা মিগ 21 যুদ্ধ বিমান হচ্ছে এটা। এই বিমানটা দেখার মতো, কারণ এই বিমানটা নিয়ে এত বেশি কথা শুনছি। দেখা যাক এই বিমানটা একটু ঘুরে দেখতে চাই। এই পাশটুকুতে লাইট অনেক কম, সো আমি জানি না পুরো বিমানটা দেখা যাচ্ছে কিনা। এই আচ্ছা ঠিক আছে, তো পড়তে পারছো, থাকো দেখা হবে। যেখান থেকে শুরু করছিলাম ওখানে আবার ব্যাক করলাম।
আমার মোটামুটি পুরোটা একবার করে ঘোরা দেখা শেষ, দেখি সামনে কি আছে। সামনে আমার অপোজিট পাশে হচ্ছে সানলাইট খুব নাই বললেই চলে, বিকাল হয়ে গেছে, এখন ঘড়িতে সময় হচ্ছে বিকাল 3:54, সো সূর্যের আলো একেবারেই নাই, সো এখানে আমি জানি না দেখা যাচ্ছে কি না, অন্ধকার আসতে পারে। সেখানে বাচ্চাদের খেলার জন্য কিছু স্টাফ আছে, বাচ্চারা খেলতেছে। এই জায়গাটা দেখে আমার যেটা মনে হয়েছে, এখানে বাচ্চাদের জন্য খুব একটা সুইটেবল প্লেস, শিশু পার্কের মতো। এখানে বিভিন্ন রাইড টাইড আছে, প্লেন আছে, উইচ সিমস টু মাচ চাইল্ডিশ। এখানে টিকিট কেটে এখানে ভিতরে ঢুকে যায়। আচ্ছা, এটা হচ্ছে ফুড কর্নার, মেবি খাবার টাবার আছে। আমি সাদা চোখে দেখতে পাইতেছি খাবার কি আছে, ফুচকা আছে, কফি আছে, আর কি আছে, বার্গার আছে, স্যান্ডউইচ আছে, চিকেন আছে, খাবারের দাম আমার কাছে খুব বেশি লাগতেছে, চটপটি দাম 60 টাকা, টু মাচ ম্যান, টু মাচ। না, জায়গাটা আমার পছন্দ হয় না, খাবারের দাম বেশি, এটা আমার একটা সমস্যা, যে জায়গায় খাবারের দাম বেশি সেই জায়গায় আমার পছন্দ হয় না। আর তার থেকে বড় কথা হচ্ছে এই জায়গাটা এখন অ্যাকচুয়ালি আন্ডার কনস্ট্রাকশন। আমার এই পাশে আমি যদি ক্যামেরা ঠিক করে আমার আসে আমি যদি দেখাতে পারি, এখানে দেখেন ফুল কাস্টুম, কিন্তু এখনও কাজ কিন্তু শেষ হয় নাই। এই হচ্ছে মোটামুটি ভিউ, দেখেন বেশিরভাগ জায়গায় কিন্তু কাজ কিন্তু শেষ হয় নাই। এই জায়গাটায় আমি ম্যাপে দেখছিলাম এখানে মেবি পুকুর হওয়ার মতো একটা প্ল্যান ছিল, সেটা হয় নাই। আর জায়গাটা খুব অগোছর লাগছে আমার কাছে, এখানকার যে থার্ড পার্টিকে বিমানবাহিনী এই থার্ড পার্টি কাজ করার দায়িত্ব দিছে, আমার কাছে মনে হয় না তারা খুব বেশি দক্ষ। এখানে আর কি আছে দেখার মতো, সোফার এখন আর দেখার মতো কিছু পাইতেছি না। আমি আপাতত এই ভিডিওটা একটু স্টপ করে রাখলাম। এখানে বাচ্চাদের ঘোরার মতো অনেকগুলো স্কাল্পচার আছে, আচ্ছা এসব একটু মজা দেখে থাকে। এখানে অ্যানিমেলের স্কাল্পচার, ভাবি যাবি সব জিনিসের জিনিসের ঘোরা, আর কিছু এখানে মেবি নাই। এই হচ্ছে এখানকার অবস্থা, আমার মনে হয় না এখানে আর ভিডিও করার মতো কিছু আছে। সো আমি ফাহাদ, এখন আছি বাংলাদেশ বিমান জাদুঘরে। সো এইখানে দেখানোর মতো আর কিছু নাই। সো আমি এই ভিডিওটা স্পিকিং এখানে এসে আমার খুব বেশি একটা ভালো লাগে না, যেমন এটা কথা বলেছিলাম, এটা ডলফিন, এখান থেকে পানির ফোর আসার কথা, পানি আসার কথা, এখানে পানি এখানে দেওয়া হয় নাই, আই ডোন্ট নো এটা কবে দেওয়া হবে, কবে এটা বাস্তবায়ন করা হবে। আচ্ছা, পার্কের ভিতরে পার্কিং খুব বাজে একটা জিনিস, এখানে একটা বর্ডার থাকা উচিত ছিল, সেটা নাই। এই হচ্ছে মোটামুটি অবস্থা। সো আমি ফাহাদ এখান থেকে বিদায় নিচ্ছি, সো ভিডিওটা এখানে শেষ করা হলো। আমি মেবি লাইফে কখন এখানে আসবো না, কারণ আমার জিনিস টাকাটা ভালো লাগে না বেশি একটা। সো ভিডিও এখানে শেষ, প্রচুর মানুষ অবশ্যই এখন আসতেছে কারণ বিকাল মাত্র শুরু হয়েছে। সো শেষ, বাই বাই। আর এখানে দেখার মতো আসলে কিছু নাই, আমি চেষ্টা করতেছিলাম আরও কিছু দেখানোর জন্য এখানে, আর এখানে আর কিছু বাকি নাই যেটা আমি আমার ভিডিওতে দেই নাই। সো নেক্সট ভিডিও হওয়া পর্যন্ত এই ভিডিও এখানে শেষ করে ফিরতেছি। ওকে, এটা ছিল বিমানবাহিনী জাদুঘর, আমি এতক্ষণ এখানে ছিলাম। এদের ট্যাগলাইন, এখানে প্রচুর ভিড়, এখন টিকিটের জন্য প্রচুর ভিড়। সো এটা হচ্ছে প্রথমে করা দরকার ছিল, তারপর ভুলে গেছি, চল এখানেই শেষ ভিডিওটা।